চ্যানেল মৌসুমী টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখনো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাদের বলবে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেব আর আমার মৌসুমীর গার্ডেনিং টিপ চ্যানেল ছাড়াও রয়েছে মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল যেটাতে আমি আমার বিভিন্ন রকমের রান্না ব্লগ এবং ট্রাভেলিং ভিডিও আমি এখানে দিয়ে থাকি আর মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্না রেসিপি দিয়ে থাকি তো চলো আর দেরি করছো কেন এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিলে সব নোটিফিকেশান তোমরা রেগুলার পেয়ে যাবে তো চলো আর থামেল থেকে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো উচ্ছে গাছ তৈরির জন্য প্রথমেই যেটা লাগবে এরকম একটা বড় উচ্ছে নিয়ে নিতে হবে আর সেই উচ্ছেটা ভেতরটা দেখে নিতে হবে যেন বীজগুলো পাকা হয় কাঁচা বীজে কিন্তু গাছ হবে না যেইগুলো উচ্ছে কাটার পর দেখবে ভেতরটা পুরো লাল টকটকে এবং বীজগুলো বেশ শক্ত সমর্থ এবং শক্ত শক্ত বীজ এই দেখো যেরকম আমি দেখাচ্ছি সেই রকম তো এই আমার অন্য উচ্ছের থেকে আমি এই বীজগুলো সংগ্রহ করে নিয়েছি আর এই উচ্ছেটা তো আমাদের জাস্ট দেখাচ্ছি তো সেই বীজগুলো প্রথমে সংগ্রহ করে নিয়েছি আর ওপরের যে পাতলা কোটিংটাও সরিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার একটা টবের মধ্যে অলরেডি পুরনো মাটি ছিল আর এখানে আমি সবজির খোসা যেগুলো রোজকার আমরা কিচেন ওয়েস্ট হিসেবে ফেলে দিই সেগুলো আমি নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে যেটা করতে হবে সেখানে হচ্ছে এরকম যে মাটিগুলো থাকবে দেখতে মানে অনেক দিনের পুরোনো টবে এইটা মাটিটা আমার ছিল আর এই মাটিতেই কিন্তু এখনই বসানো যাবে না কেন মাটিটা একদম শক্ত হয়ে রয়েছে অনেকদিন মাটিতে জল পড়েনি সে কারণে তো সেই জন্যে কী করতে হবে মাটিটা ভালো করে এখানে টবের থেকে বার করে নিতে হবে মাটিটাকে বেশ একটু ঝুরঝুরে টাইপের করতে হবে আর সেই জন্য পুরো টবের মাটিটাই আমি কিন্তু এখানে উল্টে দিলাম যাতে শক্ত মাটিগুলোকে একটুখানি মানে ঝুরঝুরে করতে পারি তার কারণ হচ্ছে যখন আমরা বীজটা বুনবো বীজে বীজ থেকে যখন শিকড়টা গজাবে তো সেই শিকড়গুলো কিন্তু খুবই নরম থাকবে সেক্ষেত্রে এই শক্ত মাটি ভেদ করে কিন্তু চারা গাছগুলো যেগুলো রেডি হবে সেগুলো শিকড় কিন্তু মাটির নিচ অব্দি পৌঁছোতে পারবে না এবং সেক্ষেত্রে কিন্তু চারা গাছটা শিকড় বারবার জায়গা পাবে না এবং মারা যাবে তো তার জন্যই মাটিটা একটু ঝুরঝুরে করলে কী হবে শিকড়টা যেহেতু নরম এবং কচি থাকবে খুব সহজেই কিন্তু মাটির মধ্যে প্রবেশ করতে পারবে তো সেই জন্যে টবের নিচে কিন্তু আমার চারটে তিন চারটে মতো ফুটো করা আছে এবং ড্রেনের সিস্টেমটা আমার অলরেডি আগে থেকে আমার করাই ছিল অন্য গাছ মনেছিলাম বলে তো জন্য টবের নিচের দিকে মাটি আমার কিছুটা দেওয়া রয়েছে আর তার উপরে এই সবজির খোসাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো তারপরে সবজির খোসাগুলো দেওয়ার পর আমি ওপরে আবারও মাটি চাপিয়ে দিচ্ছি তো এবারের মাটিটা দেখতে পাচ্ছ তো হাত দিয়ে কীরকম আমি ভেঙে ভেঙে দিচ্ছি গোটা গোটা কিন্তু দলা দলা মাটি দিলে হবে না আর মাটির কালারটা দেখতে পাচ্ছ একটু কালচে ধরনের এটা হচ্ছে কিন্তু আমার বাড়িতে তৈরি জৈব সার বা কম্পোস্ট সার এই কম্পোস্ট সার কীভাবে তৈরি করি এই চ্যানেলেই কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে বন্ধুরা কম্পোস্ট সার কীভাবে বাড়িতে তৈরি করা যায় বা লিকুইড সার কীভাবে তৈরি করা যায় পাতা পচা সার কীভাবে তৈরি করা যায় তো সব রকম ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখো এখানে ভালো করে কিন্তু আমি সব মাটিগুলো এখানে দিয়ে দিলাম যতটুকু পরিমাণ আমাদের দরকার রয়েছে এইবার মাটিগুলো ভালো করে দেওয়ার সময় কিন্তু টপটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটুখানি মানে অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে মাটির নিচে কোনো ফাঁকা বা এয়ার পকেট না থাকে তো ভালো করে মাটিটা দেওয়ার পর আমি কী করলাম আগেই এখানে জল দিয়ে দিলাম তোমরাও এইটা ফলো করতে পারো কারণ যদি এখানে প্রথমে জলটা না দেওয়া হয় বীজ দেওয়ার পরে জল দেওয়া হয় তাহলে কিন্তু বীজগুলো এদিক ওদিক হয়ে গিয়ে একদম মানে ভেতর দিকে নয়তো ঢুকে যাবে আর নয়তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে তো একটা সুন্দর জায়গা মেনটেন করা যাবে না তো সেজন্য আমি কি করলাম আগে মাটিটাকে ভালো করে ওভারঅল ভিজিয়ে দিলাম আর নিচে যে ট্রেটা রেখেছি সেখান দিয়ে কিন্তু ওই যে বললাম ড্রেনেজ সিস্টেম তৈরি করা আছে সেখান দিয়ে কিন্তু এক্সেস জলটা আমার বেরিয়ে যাবে এইবার দেখো মাটির মধ্যে যে জল দেওয়ার পরে জলটা যেখানে যেখানে বেশি নেওয়া হয়েছে তো সেখানে সেখানে কিন্তু গর্ত হয়ে গেছে আর এইটার জন্যই আমি বলছিলাম যে আগে থেকে বীজ দিলে কিন্তু ওই গর্তর ফলে বীজগুলো একদম তলায় চলে যেত আর তখন অঙ্কুরোদ্গম হতোই না তো সেই জন্য এই গর্তর জায়গাগুলো আমি আবারও মাটি দিয়ে একদম প্লেন প্লেন করে নিয়েছি এইবারে দেখো এখানে মোটামুটি জল যেগুলো নিচের দিকে টানার সেগুলো টেনে গেছে এবার আমি এখানে অনেকগুলোই বীজ এই টবে দিয়ে দিচ্ছি তার কারণ আমি বলছি যে সবকটা বীজ থেকেই যে চারা উঠবে এরকম কোনো ব্যাপার নেই যদিও বীজগুলো সবকটাই খুব ভালো কিন্তু তবু আমার তো এখানে বীজ অ্যাভেলেবেল আছে তো সেজন্য আমি আর কৃপণতা না করে যে কটা বীজ আমি একটা উচ্ছে থেকে পেয়েছি সবকটাই আমি এই টবে দিয়ে দিলাম কারণ যেটা থেকে চারা উঠবে সেটাও ভালো আর চারা না উঠলে বাকিগুলো ওখানে থেকে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু একটাই আমি বীজ দিলাম আর একটাই চারার আশা করলাম সেটা তারপরে গজালো না সেটা কিন্তু খারাপ হবে তো ওই জন্য তোমরা যখনই কোনো কিছুরই বীজ বুনবে না তখনই চেষ্টা করবে একটা টবের মধ্যে অনেকগুলোই বীজ দিতে তাহলে কোনোটা যদি ফেল হয়ে যায় তো বাকিগুলো কিন্তু ওটা থেকে চারা হয়ে যাবে সময়টা কিন্তু নষ্ট হবে না তো সেই জন্য আমার এখানে এইটা টবের মধ্যে আমি অনেকগুলো বীজ দিয়ে দিলাম আর সবগুলোর থেকে কিন্তু আমি এক ইঞ্চি দুই ইঞ্চি করে ফাঁকা ফাঁকা রেখে বীজগুলো দিয়ে দিয়েছি আর ওপরে হালকা একটু মাটি ছড়িয়ে দিলাম যাতে বীজগুলো এদিক ওদিক হাওয়ায় চলে যেতে না পারে এবং হালকা একটা মাটির স্তর দিয়ে দিলাম কয়েকদিন ছায়াযুক্ত জায়গায় রেখে চারা বেরোলে তারপরে এটাকে কিন্তু রোদে দিয়ে দিতে হবে তো দেখলে তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা ইম্পর্টেন্ট টিপসগুলো এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা